হ্যালো গাইস তো কালকে থেকে আমরা যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে মূলত আমাদের যে পাবজি মোবাইল আছে সেটি কিন্তু ওপেন হচ্ছে না। এটি হচ্ছে মূলত সবাই অনেকে বলতেছে যে পাবজি মোবাইল বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে। তো হ্যাঁ দোস্ত, পাবজি মোবাইল বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে। তো এটি তো এখন আমরা চিন্তা করছেন যে আপনি পাবজি মোবাইল কেমনে খেলবেন। তো পাবজি মোবাইল আমরা খেলতে পারবেন সেটি হচ্ছে একটি ভিপিএনের মাধ্যমে। তো একটি ভিপিএনের মাধ্যমে কিন্তু আপনারা এই পাবজি মোবাইলটি খেলতে পারবেন, যেহেতু পাবজি মোবাইল বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে। তো চলেন আমরা একটা ভিপিএন দেখাই দিই। সেটা হচ্ছে দুইটি, সেটা হচ্ছে আমরা আইওএস বা অ্যাপেল ডিভাইস বা অ্যান্ড্রয়েড ডিভাইস যে দুইটো ডিভাইসই ভিপিএনটা কাজ করবে। এটা খুব ভালো একটি ভিপিএন। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই। যেহেতু পাবজি বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে, সেহেতু আমাদের ভিপিএন দিয়ে ভিপিএন সার্ভার দিয়ে কানেক্ট করে দেন আমাদেরকে খেলতে হবে। চলুন দোস্ত, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। দোস্ত, আপনার মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্টে আমাদের করতে হবে হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাবেন। দেন আপনার প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ বক্সে লিখবেন যে সুপার ভিপিএন লিখে সার্চ দিলেই আমাদের সামনে একটা ভিপিএন চলে আসবে। যে ভিপিএনটা দেখতে পাবেন দোস্ত, যে এই ভিপিএনটা যেটা আমি ডাউনলোড করে রাখছি, বুঝছেন, এই ভিপিএনটা আমার ডাউনলোড করতে হবে। দেখবেন সুপার ভিপিএন আনলিমিটেড সুপার ভিপিএন প্রক্সি, এই ভিপিএনটা আছে আমার ডাউনলোড করা আছে, অনেক ভালো ভিপিএন। তো এই ভিপিএনটা অনেক ভালো ভিপিএন। তো আমাকে করতে হবে এই ভিপিএনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আমাদের একটা সার্ভারের সাথে কানেক্ট করতে হবে পাবজি মোবাইল। ওপেন হওয়ার পর একটা সার্ভারের সাথে কানেক্ট করবেন, বুঝছেন। ওপেন হওয়ার পর যে ভিপিএনে ক্লিক করবেন, ভিপিএনে ক্লিক করার পর এখানে একটা সার্ভারের সাথে কানেক্ট করতে হবে আমাদেরকে। স্ন্যাপ ভিপিএন আনলিমিটেড প্রক্সি, তারপরে এই স্ন্যাপ ভিপিএন, স্ন্যাপ ভিপিএন এই আসছে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা দেখতে পাচ্ছে, এই যে দেখতে পাচ্ছে এখানে অনেকগুলো সার্ভার আছে। দোস্ত, আমি নামটা ভুল করছিলাম যে অনেকগুলো সার্ভার আছে। দেখতে পাচ্ছেন দোস্ত, এখান থেকে আপনারা যে এই সার্ভারে যাবেন, সার্ভারে যাওয়ার পর আপনারা পাচ্ছেন এখান থেকে সিঙ্গাপুর যে সার্ভারটা আছে এটাতে ক্লিক করবেন, এটাতে কানেক্ট করবেন। সিঙ্গাপুর আবার বলছি, সিঙ্গাপুর সার্ভারে কানেক্ট করবেন, মানে সিঙ্গাপুর সার্ভারে আমার ডিভাইসটা কানেক্ট করে দেবেন। দেখেছেন কানেক্ট হওয়ার পর দেখেছেন কানেক্টিং, যে কানেক্ট হচ্ছে দেখেছেন দোস্ত, যে কানেক্ট হয়ে যাচ্ছে সিঙ্গাপুরের সার্ভার সাথে কানেক্ট করবেন, তাহলে আমরা পাবজি খেলতে পারবেন। দেখেছে কানেক্ট হয়ে গেছে ভিপিএনটা সিঙ্গাপুর সার্ভার সাথে, কিন্তু ভিপিএনে যে এখানে চিহ্ন উঠছে দেখেছেন দোস্ত, আমাদের সিঙ্গাপুর সার্ভার কিন্তু ভিডিও কানেক্ট হয়ে গেছে। দোস্ত, আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।